আসসালামু আলাইকুম। এই যে এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অর্ণব বলছিলাম। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। এই ওয়ার্ডটা সম্পর্কে আমরা অলরেডি সবাই জানি, তারপর আমি এটা বিষয়ে কিছু তথ্য বা ইনফরমেশন আপনাদের দিব। তো ফার্স্ট অফ অল আমি একটা ওয়েবসাইট দেখাবো, যেটার মাধ্যমে রিয়েল টাইম সাইবার অ্যাটাক বা সাইবার থ্রেট কিভাবে হয় এটা দেখাবো। তার আগে আমাদের জানতে হবে যে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ জিনিসটা কি, তাই না? এর জন্য আমাদের জানতে হবে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধটা কি। আচ্ছা, সাইবার অপরাধটা হচ্ছে যেটা হচ্ছে বর্তমানে বিশ্বজুড়ে একটা মানে বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগে এটা আসলে কল্পনা করাটা একটা বিশাল ই ছিল, নানা রকম মুভি দেখতাম আমরা, তারপর মুভিতে দেখলাম যে এভাবে কম্পিউটার অ্যাটাক, সাইবার অ্যাটাক করে অনেক কিছু তথ্য চুরি করে নিয়ে মানে চুরি করে, দেন তারপর ব্যাংক অ্যাটাক গুলো চলে। বাট মানে আজকে মানে বর্তমান সময়ে এটা বললাম একদম রিয়েল একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে মানে আমাদের সবার জন্য, কারণ দিন দিন আমরা ডিজিটালের সাথে সংযুক্ত হচ্ছি এবং এটার বলতে গেলে সংখ্যাও দিন দিন বাড়ছে। তো ফার্স্ট অফ অল আমাদের আমি যে টপিকসটা নিয়ে আমি আগেই বলছি, সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ জিনিসটা কি, তাই না? তো আমাদের আগে এই জিনিসটা সম্পর্কে আমরা জানি। তো সাইবার অপরাধী যারা সাইবার অপরাধ করে তাদেরকে সাইবার অপরাধী বলে, তাই না? তো তাদেরকে কি বলে আমরা, সেটাকে আমরা হ্যাকাররাও বলতে পারি, হ্যাকার। তো দিন দিন হ্যাকাররা কি করছে, তাদের নিজস্ব যেই বুদ্ধি বলেন বা তাদের যে জ্ঞান দ্বারা কি করতেছে, আমাদের সাইবার অ্যাটাক গুলো করতেছে, তাই না? তো এই সাইবার অপরাধটা কিসের মাধ্যমে অ্যাকচুয়ালি হচ্ছে? নানান রকম ইমেলের মাধ্যমে হচ্ছে, ম্যাক্সিমাম ইমেল, তারপর নানান রকম সোশ্যাল সাইট গুলো আছে, এগুলোর মাধ্যমে আসলে কি হলো সাইবার অপরাধ কর্মকাণ্ড একটু বেশি হচ্ছে ইদানিং। তো বিগত কয়েক বছরে আমরা খেয়াল করে দেখবো যে ইন্টারনেটের ব্যবহার বললাম সংখ্যা দিন দিন মানে বেড়েই যাচ্ছে এবং সামনে আরো বাড়বে, তাই না? তো বিভিন্ন বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী আমি যেটা তথ্য নিয়ে আপনাদের বলতেছি, যে আগামী 5 বছরে ইন্টারনেট ইউজার বা ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 200 মিলিয়ন ছাড়িয়ে যাবে, তাই না? তো এই ক্ষেত্রে নিশ্চিত করে বলা যায় যে সাইবার অপরাধের পরিধিও আস্তে আস্তে কি হবে, বৃদ্ধি পাবে। সাইবার অপরাধ গুলো ম্যাক্সিমাম যেগুলো মানে যেভাবে হয় বা যেগুলো অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে মনে করেন ক্রেডিট কার্ড জালিয়াতি, অন্যের কম্পিউটারে অবৈধ অনুপ্রবেশ, পর্নোগ্রাফি, সফটওয়্যার পাইরেসি, তথ্য জালিয়াতি ইত্যাদি ইত্যাদি হচ্ছে সাইবার অপরাধের কি অন্তর্ভুক্ত, তাই না? তো সাইবার মানে সাইবার এই অপরাধ নিয়ে বাংলাদেশে আইন তৈরি হয়েছিল 2006 সালে, 2006 সালে সাইবার মানে তথ্য প্রযুক্তি আইন ফার্স্ট করা হয়, এবং ওই মানে আইনের অনুযায়ী যে অপরাধ গুলো অ্যাকচুয়ালি মানে যে কারণে অপরাধ গুলো মানে এই আইনের আন্ডারে রাখা হয়, সেটা হচ্ছে ইন্টারনেটে ভুল বা শিষ্টাচার বিরুদ্ধ বা মানহানিকর বিবৃতি বা তথ্য প্রকাশ, এটা ধারা 57। তো কম্পিউটার সিস্টেম কিভাবে হ্যাক করা, এটা ধারা 56। বিনা অনুমতিতে সংরক্ষিত ওয়েবসাইট অনুপ্রবেশ, এটা ধারা 61। এবং তথ্য গোপন জালিয়াতি করা, তারপর হচ্ছে এটা ধারা 62। গোপন তথ্য পাচার, এটা হলো ধারা 64। ইমেল স্বাক্ষর নকল করে জালিয়াতি, ধারা 65। এটা ফার্স্ট 2006 সালে আমাদের বাংলাদেশে তথ্য প্রযুক্তি আইন ই করা হয়, চালু করা হয়। তারপর এটা আস্তে আস্তে কি হচ্ছে, এটা আস্তে আস্তে যেটা হয়েছে 2013 সালে, হ্যাঁ 2013 সালে এটাকে কি করা হয়েছে, আপডেট করা হয়েছে। তো এই আপডেট করা হয়েছিল এই এই ধারার উপরেই, আপনার 57, 56, 61, তারপর 62, 64, 65। দেন তারপর এই এটাকে আরো আরো স্ট্রং করার জন্য, যেহেতু দিন দিন মানে ডিজিটাল ক্রাইমও বেড়ে যাচ্ছে, তো দিন দিন নতুন নতুন প্রযুক্তি আসতেছে, তো এইগুলোর উপর ভিত্তি করে আমাদের কি হচ্ছে আইনটাকেও মানে এটাকে আইনটাকেও জোরদার করার প্রয়োজন হচ্ছে। তো বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন, যেটা 2018 সালে আমাদের নতুন আইন এটা সংশোধন করে নতুন আইন পাশ করা হয়, যেটা আমি আমার লিঙ্কের নিচে দিয়ে দেবো, আপনারা বিস্তারিত পড়ে জানতে পারবেন।
তো ফার্স্ট অফ অল আমি এটাই জানানোর জন্য যে দিন দিন কি হচ্ছে, সাইবার অপরাধ কন্টিনিউ হচ্ছে, আপনি মানে আপনি নিজেও জানেন না আপনার অনেক কম্পিউটারতে অনেক তথ্য চুরি হয়ে যাচ্ছে, এটা আপনি নিজেও জানেন না, আপনার অগোচর অনেক কিছুই হচ্ছে, আপনি নানা রকম অ্যাপস ব্যবহার করেন, এর মাধ্যমে আপনার তথ্য কিছু করার নাই। আমরা আসলে বাংলাদেশের সিচুয়েশনটা হচ্ছে আমরা পরনির্ভরশীল হয়ে গেছি, নিজস্ব কোনো সফটওয়্যার বলেন এগুলো আমরা কিছু ডেভেলপ না করার কারণে আমরা পরনির্ভরশীল হয়ে গেছি। যেমন আমরা এখন কিছু হলে মানে বলতে গেলে যেমন নর্মালি আপনার ফেসবুকের মাধ্যমে আমরা যোগাযোগ করতেছি, ফেসবুক আমাদের, তারপর হলো হোয়াটসঅ্যাপ বলেন, ভাইবার বলেন, এই 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 তথ্যগুলো আমরা তো এটা আসলে নিজেদের মানে বাংলাদেশে তৈরি অ্যাপস না, তাই না? সেক্ষেত্রে বললাম চায়না অনেক আগিয়ে আছে, কারণ চায়না বললাম আসলে অন্য দেশের অ্যাপস মানে ব্যবহারই করে না, বলতে গেলে না পারলেন নয়, না না পারলেন নয়, মানে তারা জানে যে তাদের তথ্যটা কতটা ইম্পর্টেন্ট এবং তারা সিরিয়াসলি সাইবার সিকিউরিটিটাকে মানে খুব মানে সাইবার অপরাধটাকে খুব সিরিয়াসলি ভাবে না, এই কারণে তাদের তাদের অ্যাপস গুলো নিজস্ব অ্যাপস ইউজ করে। এটা নিয়ে আমরা আমি আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের আরো কিছু জানাবো। তো আমরা আজকে আমরা একটা ওয়েবসাইটে যাব, সেই ওয়েবসাইটের মাধ্যমে আসলে আমাদের রিয়েল টাইম যে থ্রেড গুলো হচ্ছে কি হবে একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখতে পারি। এটা আমরা দেখতে পারি ক্যাসপারস্কি রিয়েল টাইম ম্যাপ দ্বারা। চলেন ঘুরে আসি। আর এখানে যেই এটা আছে আমি মাউস দিয়ে ঘুরে দেখাচ্ছি, এটা আমি আমার লিঙ্কে আমি দিয়ে দিব, আপনারা পড়লে বুঝতে পারবেন যে এই আইনে কি কি দেওয়া আছে। তো আমরা চলি ক্যাসপারস্কি রিয়েল টাইম সিকিউরিটি, ক্যাসপারস্কি রিয়েল টাইম ম্যাপে, যেখানে অ্যাকচুয়ালি সাইবার ক্রাইম যেটা বা সাইবার আমরা যেটাকে বলি রিয়েল টাইম যে থ্রেড গুলো যে অ্যাটাক গুলো চলতেছে আমরা দেখতে পারবো। তো চলুন, হ্যাঁ সাইবার ম্যাপ ক্যাসপারস্কি .com, আমি অলরেডি লিঙ্কটা ই করে আছি, আপনারা একটু দেখেন। হ্যাঁ ফার্স্ট লুকটা হবে এরকম। আপনারা যখন ঢুকবেন তখন দেখবেন যে একটা 3D মডেল পুরো আমাদের পৃথিবীটাকে, এই যে অ্যাটাক গুলো চলতেছে রিয়েল টাইম অ্যাটাক চলছে, সাইবার থ্রেড রিয়েল টাইম ম্যাপ, তাই না? তো আমরা এটা হলো 3D ভিউ, এটা হচ্ছে মূলত 3D ভিউ। আমরা একটু দেখি এটার, এটাকে আমরা এখানে ক্লিক করে প্ল্যান ভিউতে যাব। দেখেন প্লিজ আসলে কিভাবে অ্যাটাক গুলো চলতেছে, মানে রিয়েল টাইম, মানে এই মুহূর্তে আমি ভিডিও করতেছি এই মুহূর্তে আপনার হচ্ছে রিয়েল টাইম অ্যাটাক গুলো চলছে। একটু ভিউ করি বেশি করে, দেখেন কিভাবে চলতেছে অ্যাটাক গুলো এবং কোন কোন অ্যাকচুয়ালি এটা আসলে ক্যাসপারস্কির, মানে যারা ক্যাসপারস্কি নিজেদের সিকিউরিটি মানে তাদের একটা ম্যাপিং সিস্টেম করে দিয়েছে যেটার মাধ্যমে তারা মানে থ্রেড গুলো কোথায় থ্রেড গুলো হচ্ছে এবং কোন ভাইরাস বা কোন টুল দিয়ে, সাইবার টুল যেটা যেটা মানে হ্যাকিং টুল যেগুলোকে বলে, হ্যাকিং টুল, তারপর ভাইরাস, ট্রোজন ভাইরাস, তারপর এমএল স্প্যামিং, এই যেগুলো অ্যাটাক গুলো চলতেছে এখানে দেখাচ্ছে। তো আমরা একটু দেখবো এখন এই মুহূর্তে, দেখেন কি কি অ্যাটাক চলছে। সরি এসে এসে পড়ছি, একটু সুইচ প্ল্যান আবার যাব। হ্যাঁ কাইন্ডলি দেখেন এখানে, দেখেন অন স্ক্রিন অ্যাট ওয়ান এক্সেস স্ক্যান করতেছে কত, এতগুলো, তারপর হচ্ছে হলো অন ডিমান্ড স্ক্যান করতেছে, কন্টিনিউ বাড়তেছে কমতেছে এরকম, তারপর হচ্ছে হলো মেল অ্যান্টিভাইরাস তারা এটা ডিটেক্ট করতেছে, তারপর হচ্ছে হলো ওয়েব অ্যান্টিভাইরাস ডিটেক্ট করতেছে, কিভাবে মানে অ্যান্টিভাইরাস ওয়েবে কিভাবে অ্যাটাক চালাচ্ছে, তারপর ইনস্ট্রাকশন ডিটেকশন স্ক্যান দেখেন স্ক্যান করছে, তারপর ভালনারেবিলিটি স্ক্যান যেটা করতেছে, তারপর হলো ক্যাসপারস্কি এন্টি স্প্যাম স্প্যাম গুলো অ্যাটাক করতেছে, তারপর হলো বটনেট মানে অ্যাক্টিভিটি ডিটেকশন এগুলো ই করতেছে, চেক করতেছে যে অ্যাটাক গুলো আসলে আসতেছে কোথা থেকে, স্ক্যান করতেছে। তো আমরা স্ট্যাটিস্টিক্সটা কি আমরা একটু দেখতে পারি, যে তো ম্যাপ দেখলাম স্ট্যাটিস্টিক্সটা কি, আমরা ম্যাপটা একটু আমরা দেখে আসি ম্যাপটা মানে কেমন দেখতে। এখানে ভিউ করতে পারবেন জুম ইন দিয়ে, কোথায় অ্যাটাক চলতেছে, কিভাবে অ্যাটাক চলতেছে, কিরকম দেখতে,
রিয়েল টাইম অ্যাটাক চলতেছে। তো আমি আরো এরকম অনেক কিছু ম্যাপ আপনাদের মানে দেখাবো আমার ভিডিওতে। তো এই কারণে ফার্স্ট অফ অল আপনাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল যে আইকনটা আছে ওখানে ক্লিক করতে হবে, কারণ আমার ভিডিওগুলো আপনারা পাবেন, নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন। নোটিফিকেশন আসলে আপনারা দেখতে পারবেন আমার ভিডিও গুলা কোন বিষয়ে এগুলা। তো আমরা একটু স্ট্যাটিস্টিক্সটা দেখি, স্ট্যাটিস্টিক্স কি বলছে। তো দিন দিন আসলে সাইবার অ্যাটাক গুলো কিভাবে হচ্ছে, আপনারা এটা এটা নন টেকনিক্যাল পার্সন মানে এটা টেকনিক্যাল হওয়া লাগবে এরকম না। আপনি কিছু কিছু বা ইন্টারনেটের মাধ্যমে আপনি একটু রিসার্চ করলে বা একটু ঘাটাঘাটি করলে আপনি অ্যাটলিস্ট সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে পারবেন। আর আমি চেষ্টা করছি আপনাদের সাইবার সিকিউরিটি নিয়ে কিছু তথ্য দেওয়ার, যেটা আমি জানি কম বেশি। যেহেতু আমি আপনাদের সাইবার সিকিউরিটি নিয়ে মানে কিভাবে কি মানে ইনফরমেশন দেওয়ার এবং এখান থেকে আসলে কিভাবে নিজেদের মানে নিজেদের সেভ করা যায় যতখানি পারি ততখানি। তো এখানে স্ক্যান গুলো আসলে দেওয়া আছে। এখন আপনি দেখেন একটু খেয়াল করে, দ্য মোস্ট ইনফেক্টেড টুডে, ইনফেক্টেড টুডেতে আজকে দেখেন রাশিয়া, রাশিয়া 1 নম্বরে আছে, 2 নম্বর আছে জার্মানি, তারপর 3 নম্বর ব্রাজিল, ইউনাইটেড স্টেটস এবং ভিয়েতনাম। এবং আপনি এখানে চাইলে তাদের হিস্টোরিক্যাল ডাটাও দেখতে পারবেন, তাদের কোথায় অ্যাটাক গুলো হয়েছে, কিভাবে অ্যাটাক গুলো হয়েছে দেখেন। আমি এই যে আমি এখানে আসছে সবার নিচে রাশিয়া, ওখানে ক্লিক করার পর লাস্টে আসছে, হ্যাঁ তাদের ইনফেক্টেড দেখেন দেখেন ডেঞ্জারাস 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 অবজেক্ট, এটা একটা প্রোগ্রাম ইউজ করে ই করা হয়েছে। এবার প্রোগ্রাম একটা হ্যাকিং টুল ব্যবহার করা হচ্ছে, কত পার্সেন্ট এটা অটো স্ক্যান করে এগুলো মানে পাওয়া গেছে হ্যাকিং টুল করে, ট্রোজন অ্যাটাক, ভাইরাস। সো এরকম ইনফরমেশন গুলো পাবেন এবং কত কিভাবে অ্যাটাক গুলো হচ্ছে। লাস্ট April 14 তারিখে অ্যাটাক এর হয়েছে একটু কম ছিল, 20 তারিখে আরো বাড়ছে, আপনারা এই যে দেখতে পারবেন এখানে। তো আমরা একটু দেখি বাংলাদেশের অবস্থা কি, আমাদের দেশের অবস্থাটা কি, আমরা একটু এটা দেখে আসি আমাদের দেশে আসলে কি অবস্থা। আমরা এখান থেকে সার্চ দিলেই বাংলাদেশ পাবো, ইয়েস বাংলাদেশ পাবো। আমরা একটু দেখবো বাংলাদেশের কি অবস্থা, ইয়েস বাংলাদেশ আছে এখানে, বাংলাদেশের, হ্যাঁ একটু দেখেন বাংলাদেশের অবস্থা দেখেন। লাস্ট উইকে কত হয়েছে, এখানে হ্যাকিং টুল ইউজ করা হয়েছে, কি কি ইউজ করে, ট্রোজন হর্স অ্যাটাক হয়েছে, ডেঞ্জারাস অবজেক্ট একটা প্রোগ্রামের মাধ্যমে হয়েছে, ভাইরাস অ্যাটাক হয়েছে, তারপর হ্যাকিং টুল দিয়ে লাস্ট মানে কি কি প্রোগ্রাম ইউজ করা হয়েছে এখানে অলরেডি বলা আছে, এবং কত পার্সেন্ট অ্যাটাক হয়েছে পার্সেন্টেজ। সো এটাই আমি জাস্ট এখানে, আপনারা ঢুকলে আরো অনেক কিছু জানতে পারবেন এটা নিয়ে আরো। সো এটা হলো ক্যাশফ্লেক্স এর একটা ম্যাপ এবং রিয়েল টাইম ম্যাপ, যেটার মাধ্যমে আমাদের সাইবার যে অ্যাটাক গুলো সেটা দেখতে পারবেন। আর এখানে আপনারা চাইলে ক্যাশফ্লেক্স এর যে অ্যান্টিভাইরাস এটা ইউজ করতে পারেন, ভালো অ্যান্টিভাইরাস টা, ক্যাশফ্লেক্স অ্যান্টিভাইরাস এটা আপনারা সবাই জানেন, যতখানি পারা যায় নিজেদের সেভ করা উচিত, সেই অ্যান্টিভাইরাস ব্যবহার করে আমি মনে করবো যে ভালো, আর ক্যাশফ্লেক্স এই জন্য ভালো। তো আপনাদের চেষ্টা করব সামনে আরো ভালো কিছু ভিডিও নেওয়ার জন্য সাইবার সিকিউরিটি নিয়ে কিছু তথ্য দেওয়ার। তো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। এবং আমি আবারও বলতেছি যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন, আরো ভিডিও আরো ভিডিও দেখার জন্য অবভিয়াসলি বেল আইকনটা ক্লিক করলে আপনার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ, সালামু আলাইকুম।